ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাত ভাই শাহাবুদ্দিন সৌদি আরব থেকে প্রশ্ন করেন তিনি বলেন যে আমরা অনেক সময় বলে থাকি যে কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত সালাতের এক অক্ত সালাত আদায় না করে তাহলে সে শির করে এখন এই কথাটি কতটুকু সঠিক মাসা আল্লাহ জাজাকল্লাহ খায়রান বারাকাল্লাফি সম্মানিত তিনি ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন এখানে আমার প্রশ্নটার মধ্যে একটু বুঝতে ভুল হচ্ছে যে একজন ব্যক্তি পাঁচ তো সালাত আদায় করে এক অক্ত সালাত আদায় করে না এই কাজটা কেন করবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম স্বাভাবিকভাবে বলেছেন মন তারকা সালাত ফাকত কাফার অন্যান্য বর্ণনায় বলেছেন যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি শির করল এবং কুফুরি করলো এখন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাদ আদায় করল না এবং সে নামাজকে গ্রহণ করল না তাহলে তার জন্য এই হাদিসগুলো বর্তাবে তার উপরে আর যদি কোনো ব্যক্তি পাচক করছে অথচ সেই ব্যক্তি আজকে সালাত আদায় করতে পারেনি যে কোনো কায়দায় ঘুমিয়ে গেছে ভুলে গেছে চলতে ফিরতে কোথাও কখনো নামাজের কথাই তার মনে নেই তাহলে এ ব্যাপারে আবার অন্য পন্থা আল্লাহ নবী সাল্লা সাল্লামের গ্রহণ করতে হবে যেমন বোখারি মুসলিমের বহু হাদিস পাওয়া যায় আপনার যদি যান সেই বোখারির পাঁচশত সাতানব্বই নম্বর সেই মুসলিমের ছশত চৌরাশি নম্বর আবু দাউদের চার চারশত বিয়াল্লিশ নম্বর নাসের ছশত তেরো নম্বর তিরমিজির একশত আটাত্তর নম্বর ইবনে মাজার ছশত ছিয়ানব্বই নম্বর মসনাদে আহমদের তেরো হাজার পাঁচশত পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসগুলোতে একটি হাদিস বর্ণনা করেন আল্লাহনবী সাল সাল্লামের কনিষ্ঠ সাহাবি আনেসিবি মালিক আল্লাহ আলাহমতাল আন আনসিবনি মালিকিন রা দিয়া লাহু আনহু কল কল রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলহিসাল্লাম মেনসিয়া সালতান আউনামা আনহা আল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের সাহাবী আনাসিব্নি মালিকরা দিয়া আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল মাহামা সাল্লাউ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করতে ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে পড়ে তাহলে তার জন্য কি হবে আল্লাহমিসাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের বাকি অংশ বলছেন ফাকাফ্ফারাতু হা আইসাল্লাহা ফাকাফারাতু আইউসাল্লাহা ইদা জাকা রাহা অবশ্যই তার জন্য আল্লাহফিসাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তার কাফরাহ হল যখনই তার স্মরণ হবে তখন সালাত আদায় করে নেবে এটা হচ্ছে এক রেওয়ায়েত অন্য রেওয়াতে বর্ণনা করেছেন যে অবশ্যই লাকাফ্ফরা হা

ছেড়ে দেয় বা ছুটে যায় যে কোনো কায়দায় তাহলে তার সেই কাফারা হচ্ছে ওই সালাদ আদায় করে নেওয়া ছাড়া আর কোনো প্রতিকার নেই মানে সলিউশন নেই তো আশা করব এই দুইটা অপশনের মধ্যে যে কোনো অপশন আপনার সঠিক উত্তর হয়েছে এবং দলিল সহকারে উত্তর যদি এর মধ্যে কোনো ব্যতিক্রম থাকে অবশ্যই আপনারা আবার প্রশ্ন করবেন জেজাকাল্লাহ খায়রান